আগ্নে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করল বনগা থানার পুলিশ সোমবার তাকে গ্রেপ্তার করা হয় ধৃতকে আদালতে হাজির করেছে পুলিশ আগ্নেয় অস্ত্র এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল বনগা থানার পুলিশ ধৃতের নাম কার্তিক দাস বাড়ি বরগার খয়রামারি এলাকায় সোমবার রাতে স্থানীয় শক্তিগড় এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে জানা গেছে এলাকার একটি লম্বু বাগানে বসে মদ্যপান করছিল কার্তিক ও আরও কয়েকজন পুলিশ হানা দিলে বাকিরা পালিয়ে যায় ধরা পড়ে যায় কার্তিক তার কাছ থেকে একটি আগ্নেয়স্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার হয়েছে পুলিশের অনুমান এলাকায় কোনো দুষ্কৃতিমূলক কাজকর্ম করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল তারা ঘটনা তদন্ত শুরু হয়েছে রিপোর্ট